হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব তাহসান এবং মিথিলার কথাবার্তা হয়ে গেল ভাইরাল। ওয়েল, পুরো ভিডিওটিতে আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন টপিক। জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান রহমান খান ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা আর তাদের একমাত্র মেয়ে আয়রা তাহরিন খান, বেশ কিছুদিন ধরেই তারা কিন্তু সকলের আলোচনার বিষয়। অনেকদিন ওপার বাংলায় থাকার পর কাজের তাগিদেই এবার মেয়েকে সঙ্গে নিয়ে দেশে এসেছেন মিথিলা। অনেকদিন পর বাবাকে কাছে পেয়ে খুনসুটিতে মেতেছেন মেয়ে আয়রা। এদিকে বাবা মেয়ের এই খুনসুটি দেখে খুশি হয়েছেন মিথিলা। বিদেশি উচ্চারণ ইংরেজি সংলাপে মেতেছেন বাবা মেয়ে। মেয়ে একটু ভুল করতে বাবা সেটা ব্যঙ্গ করলেন। পরে অবশ্য আয়রা শুদ্ধভাবে বাক্য সম্পন্ন করেন। মিথিলা সহ বাবার সঙ্গে আয়রার এই খুনসুটি নেটিজেনরা বেশ পছন্দ করেছেন। বলা যায় নেট দুনিয়ায় বিচরণকারীরা বেশ মজাও পেয়েছেন। তাহসান গত মঙ্গলবার 22 ডিসেম্বর মেয়ে আয়রার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার দুটো টুকরো ভিডিও শেয়ার করেন। এরপরে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় সব প্ল্যাটফর্মে এমনকি ইউটিউবেও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে মজা পেয়েছেন মিথিলা। তাহসানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মন্তব্য বক্সে মিথিলা বেশ মজা পাবার ইমোজি ব্যবহার করেন। উত্তরে তাহসান মিথিলাকে ট্যাগ করে লেখেন, সেন্স অফ হিউমার একদম আমার মতো। এরপরে হাসির চিহ্ন দিয়ে অর্থাৎ মিথিলাকে মজা করেই শোনালেন কথাটা। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও এমন মজা হোক না সেটা ভার্চুয়াল, কিন্তু এমন সম্পর্ক বিরল যেখানে সম্পর্ক শেষ হওয়ার পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রয়ে গেছে। কেন, সম্পর্ক চুকে যাওয়ার পরে পরস্পরের নাম গন্ধই কেউ শুনতে পারে না। যেখানে সেখানে প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাহসানের খুবই ভালো সম্পর্ক, দুজনের ভক্তরাই আনন্দ পেয়েছেন, পরস্পর খুব সহজভাবে কিংবা মজা করে কথা বলছেন। তাহসান বলেন, দেখো আমাদের মেয়ের সেন্স অফ হিউমার বাবার মতো। আবার তাহসানের মন্তব্যকে সাড়া দিয়েছেন মিথিলা। এসে তাহসানকে সমর্থন করে বললেন, হ্যাঁ আসলেই। আবার তাহসানকে উদ্দেশ্য করে বললেন, তার কথা বলার ঢঙও তোমার মতো। তাহসান মিথিলার এই কথোপকথন ভক্তরা আপ্লুত। তাদের মন্তব্যের ওপরে হাজার হাজার লাইক পড়েছে। এর অর্থ তাহসান মিথিলার ভক্তরা এখনো বেশ আগ্রহ বোধ করেন সাবেক জুটির প্রতি। কলকাতা থেকে ঢাকায় এসেছেন মিথিলা, কথা ছিল ক্রিসমাস আগেই মেয়ে আয়রাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় ফিরবে অভিনেত্রী। যদিও পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ক্রিসমাসের আগে মিথিলা কলকাতায় ফিরতে পারছেন না নিজের বেশ কিছু কাজের জন্য, ফলে বাংলাদেশে ফিরেই বাবা তাহসানের কাছে চলে আসে ছোট্ট আয়রা। করোনার মধ্যেই মা মিথিলার সঙ্গে আয়রা কলকাতায় গিয়েছিল। এরপর মায়ের সঙ্গে ঢাকায় ফিরে আয়রা, এখন বাবা তাহসানের সঙ্গেই রয়েছে সে। অন্যদিকে ঢাকায় রয়েছেন মিথিলা। বাংলাদেশের G5 এর কাজ ছেড়ে ক্রিসমাসেই কলকাতায় ফেরার কথা ছিল মেয়ে আয়রাকে নিয়ে, কিন্তু ক্রিসমাসের আগে ফেরা হচ্ছে না মিথিলার। মিথিলা জানান, এখানে এসে দেখলাম আরো কয়েকটা কাজ আছে, আর আম্মু আর আব্বুর কাছেও একটু সময় কাটানো দরকার। সিজিতের মন খারাপ হয়ে গেছে, ও আয়রার জন্য ক্রিসমাসের অনেক প্ল্যান করেছিল। আমরা তো ক্রিসমাস ট্রিও অর্ডার করে দিয়েছিলাম। আয়রা অবশ্য বলেছে নিউ ইয়ারে ক্রিসমাসের জামা পরে সিজিতের সঙ্গে সেলিব্রেট করবে। তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত কন্ট্রাক্ট ছবিতে মিথিলা ছাড়াও আছেন অভিনেতা আরিফিন শুভ। মিথিলা জানালেন মঙ্গলবার থেকে শুট শুরু হবে, সোমবার তার লুক টেস্ট হয়ে গিয়েছে। মিথিলা এই সম্পর্কে জানান, চরিত্র নিয়ে বেশি কথা বলা বারণ, এই প্রথম কোনো রাজনীতিবিদদের চরিত্রে কাজ করব, আমি খুবই এক্সাইটেড। সো ভিউয়ার্স, বোঝাই যাচ্ছে তাহসানের সঙ্গে মিথিলার আলাপ কতটা ভাইরাল হয়ে গেছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।